সোনাপুরে কপালকাটাত আজি সোনানী প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগে যে সোনানী আসলে ধার্য সোনালী দিন ধার্য করেছিল, ইয়াত এই যত মানে বর্তমান উপস্থিত আছো সোনাপুর কপালকাটার এই স্থানতে পাঁচ সিমেন্ট নামের একটা প্রতিষ্ঠান সিমেন্ট উদ্যোগ স্থাপনের বাবে এই সোনানী দিন ধার্য করেছিল আর আজ সোনানী গ্রহণ করে আছে। তেনে সময় এই পরিবেশ দেখে আছো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একাংশ লোকে আসলে বিরোধিতা করেছে যে ইয়াতে সিমেন্ট উদ্যোগ হব নালাগে আর একাংশ কিছু লোকে আসলে লাগে বলে কেছে, তার মাজত আসলে এনেদরে প্রতিবাদ মুখর হওয়া পরিলক্ষিত হয়েছে আর নিশ্চয়কই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিত ইয়াতে অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে আর যে কব লাগিব নিশ্চয়কই উত্তপ্ত পরিস্থিতি বর্তমান সৃষ্টি হয়ে আছে। আমি কিছু আঁতরি আইছো তারপরা, কেনো যিকোনো মুহূর্তত আসলে ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব হব পারে, নিয়ন্ত্রণের বাহিরে যাব পারে পরিস্থিতি। ইতিমধ্যে আমি দেখাই আছো যে কেনে ধরনের এক পরিবেশের সৃষ্টি হয়েছে সোনাপুর কপালকাটা এই অঞ্চলত আর নিশ্চয়কই কব লাগিব উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে অব্যাহত আছে, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে, স্থানীয় লোক আছে, ছাত্র সংগঠনের প্রতিনিধি আছে, তেওঁলোকৰ মন্তব্য লম কি কব। হয়, আমি সোনাপুর আঞ্চলিক স্বতন্ত্র মজিয়ার পরে এই সিমেন্ট কোম্পানির আমি সম্পূর্ণ তীব্রভাবে বিরোধিতা করছো, কেনো সিমেন্ট কোম্পানিয়ে আমার ডিমরিয়া তথা সোনাপুরবাসী রাইজর দিনক দিনে প্রদূষিত করবলে ধরেছে, আমার বায়ু প্রদূষণ হবলে ধরেছে, আমার পানি প্রদূষণ হবলে ধরেছে, সেইভাবে আমি ছাত্রসন্থায় কোনো পর্যায়ে এই সিমেন্ট কোম্পানি হওয়াটা আমি নিবিচার আর অতি শীঘ্রে এই বাতিল করবলে অসম সরকারে, কেনো যুবকের মাজত ভারসাম্য সৃষ্টি করেছে, দিনক দিনে মানুষের বেমার আজার বৃদ্ধি পাবলে ধরেছে, মানুষের যথেষ্ট অসুবিধা হয়েছে, সেই হিসাবে প্রদূষণযুক্ত কোনো কলকাতায় আমার এই আসু নেতৃত্ব মন্তব্য আছে সোনাপুর আঞ্চলিক ছাত্রসন্থা। আপনার ঘর কত আর আপনি কি কব? এই যে বিল্ডিং টা দেখেছে এইটু আমার নাম আব্দুল সত্তার সিকদার, আমার কলকাতা জামি মসজিদের সভাপতি, ইয়াতে হয়েছে নাকি ইয়াতে হব খুঁজছে আমি তো নাজানো, দালালে মাটি কিনেছে, কিছু মানুষ মাটি কিনে বেচা করে আছে, কিনে বেচে এই নাজানো আর এটাই দেখা পাইছো একরাতির ভিতর হিয়ারিং আর ই হয়েছে, মানে বেড়া চেড়া দিয়ে দিছে যা এটা সিমেন্ট ফ্যাক্টরি হবে। এই যে হিয়ারিং মানে শুনানি যে গ্রহণ করব, ইয়ার বিষয়ে আপনার স্থানীয় রাইজক জানা হয়েছিল না নাই? আগত মানে কি চারি পাঁচ দিন আগত সময় সার্কেল অফিসত গম পাইছিল যে ইয়াতে এটা শুনানি হব, কিন্তু সিমেন্ট সিমেন্ট ফ্যাক্টরি হব বলে একটা শুনানি হয়েছে, সেই শুনানি হওয়ার উদ্দেশ্যে মানুষখিনি জমাইছে। আপনাদের কি বিচারিছে? আমি বিচারিছো স্কুল কলেজ শিক্ষা অনুষ্ঠান মেডিকেল, আমি এটা কথা চিন্তা কর, এক কিলোমিটার ডিস্টেন্সের ভিতর যদি চারিটা সিমেন্ট ফ্যাক্টরি হয় কি হব উপায়? এটা স্টার সিমেন্ট এটা হয়েছে, তার ছয়টা মেশিন চলাই আছে, এটা নয় দুটা নয় তিন নয় ছয়টা মেশিন চলাই আছে, এটা অলপ আগতে এটা হয়ে গেছে, এইটো হল আপনার জৈবিক সিমেন্ট, আচ্ছা এইটো পারমিশন মিলে পাই গেছে তাকে তো, কিন্তু অবুজ করেছিল রাইজে। নিশ্চয়কৈ এয়া আসলে স্থানীয় লোকের মন্তব্য, এই অঞ্চলের যে মসজিদের আসলে সভাপতি আর তেওঁলোকেও আসলে ইয়ার বিরোধিতা করা দেখা গেল সোনাপুরত।